ওয়েলকাম ব্যাক। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা 2017 থিমটা আছে ওইটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এখন আমরা দেখবো যে ওই থিমের মধ্যে আমাদের নিজেদের কন্টেন্ট বা আমাদের ইচ্ছা মতো কোনো পোস্ট অ্যাড করবো বা কোনো পেজ অ্যাড করবো এবং ওই পেজটাকে সুন্দরভাবে সাজাবো। এরকম ভাবে সাজানোর জন্য আমাদের কিছু পেজ লাগবে, যেমন এখানে হোম পেজের মধ্যে দেখাচ্ছে যে কিছু পোস্ট, রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, তারপর এখানে সার্চ বার, লেটেস্ট নিউজ, এই যে বিষয়গুলো আমরা চাচ্ছি যে এখানে এই বিষয়গুলো দেখাবে না, এটার জন্য আমাদের একটা পেজ থাকবে, ব্লগ পেজ, আর হোম পেজের জন্য আলাদা একটা পেজ থাকবে, হোম পেজ। তো এটার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করব, পেজ থেকে অল পেজ, এখানে অ্যাড নিউ, আমি নতুন একটা পেজ বানাবো, নাম দিলাম হোম পেজ বা হোম, নামটা দিলাম আমরা হোম। হোমের মধ্যে জাস্ট পাবলিশে ক্লিক করলাম। ওকে, তো হোম নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো কন্টেন্ট নাই, জাস্ট হোম লেখা আছে, এই তো। ওকে, হোমের মধ্যে আমরা চাচ্ছি যে এই হোমটা যখন আমরা লোকাল হোস্ট প্রজেক্টে থাকবো, অর্থাৎ এই লোকেশনে যখন থাকবো, তখন এই পেজটা শো করবে আর এই হোমটা লেখা শো করবে না। তারপর আরেকটা পেজ আমাদের লাগবে, যেটা হচ্ছে ব্লগ বা নিউজ নামে আমরা একটা পেজ বানাতে পারি, যেমন আমরা এখানে বললাম নিউজ, আপডেট দিলাম, পাবলিশ। ওকে, এখানে কিন্তু ওই হোম পেজ বা নিউজ পেজটা এখানে নাই, তাই না? তো আমরা চাচ্ছি যে এটা মেনুতে আসবে, পাশাপাশি এটার কন্টেন্টটা কিরকম হবে। যেমন আমরা চাচ্ছি যে হোম পেজটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ওইটা থাকবে এই লিঙ্কের মধ্যে, অর্থাৎ হোম পেজ হিসাবেই থাকবে হোম। তো ওইটা করার জন্য আমাদের এই যে পোস্ট অপশনগুলো, এই পোস্টগুলো হোম পেজ থেকে বাদ দিতে হবে। এটার জন্য আমাদের স্ট্যাটিক ভাবে কোনো একটা পেজ সেট করতে হবে। সেটিংস থেকে আমরা রিডিং এ যাব, সেটিংস থেকে রিডিং, এরপর আমরা জাস্ট এই স্ট্যাটিক পেজ এটাতে ক্লিক করব। স্ট্যাটিক পেজে ক্লিক করলাম, তারপর জাস্ট ফন্ট পেজ যেটা হোম পেজ হিসাবে থাকবে, আমরা এখান থেকে হোম পেজটাকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে পোস্ট পেজ, অর্থাৎ এখন যে বিষয়গুলো এখানে দেখাচ্ছে এগুলো হচ্ছে পোস্ট, এই পোস্টগুলো কোন পেজে দেখাবে সেটা আমরা বলে দিলাম, এটা দেখাবে হচ্ছে নিউজ পেজের মধ্যে। ওকে, নিউজ পেজের মধ্যে দেখাবে, এখন এটাকে সেভ করে দিলাম, সেভ চেঞ্জেস, এখানে একটা রিলোড দেই। ওকে, এখন দেখাচ্ছে যে আমরা যখন ডব্লিউপি প্রজেক্ট, অর্থাৎ মেন ফোল্ডারে আছি বা মেন লিঙ্কের মধ্যে আছে, তখন দেখাচ্ছে যে এখানে হোম পেজ আর নিউজটা এখন মূলত এখানে নেই। তো আমরা কি করব যে নিউজটাকে এখানে অ্যাড করব। নিউজটাকে এখানে অ্যাড করার জন্য আমাদের ম্যানুতে যেতে হবে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে ম্যানুতে গেলাম, ম্যানুতে যে ওই নিউজটাকে অ্যাড করে দিব। তো আমরা নিউজ নামে যে অপশনটা এটাকে অ্যাড টু ম্যানু এটা অ্যাড করে দিলাম। কাস্টম লিঙ্কের মধ্যে আমাদের এই লিঙ্কটা আছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারবো বা হোম পেজটাকে এখান থেকে অ্যাড করে দিতে পারবো, এবং টপ ম্যানুটাকে এখানে সেভ করে ম্যানুতে অ্যাড করার পরে সেভ করলাম, এবং এটা হোম পেজটাকে একটা রিলোড দিলাম। দেখলাম যে নিউজ নামে একটা অপশন চলে আসছে, আমরা নিউজের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে যে রিসেন্ট যে পোস্টগুলো এটা, এবং হোমের মধ্যে যখন ক্লিক করি তখন হোম আইটেমগুলো দেখাচ্ছে। হোমের মধ্যে আপাতত কিছুই নেই, তো আমরা এখন হোম পেজটাকে এডিট করব। হোম পেজটাকে এডিট করি, এডিটে ক্লিক করলাম। ওকে, এখন এখানে আমাদের কিছু কন্টেন্ট লাগবে। তো আপাতত আমাদের ওই রকম কোনো টেক্সট বা কন্টেন্ট আমাদের ক্লায়েন্ট দেয় নাই, সো আমরা চাইলে নিজেরাই, ওকে, আমরা হোম পেজের মধ্যে কিছু কন্টেন্ট অ্যাড করব। কন্টেন্ট অ্যাড করার জন্য আমরা যাব loadmfsum.net এর মধ্যে, ওইখান থেকে আপাতত কিছু টেক্সট আমরা নিয়ে আসলাম, টেক্সট নিয়ে এখানে রেখে দিলাম। তো আমরা এটা ভিজুয়ালের মধ্যে রাখতে পারি, ভিজুয়ালের মধ্যে রাখলাম, আরো কিছু টেক্সট দিলাম এখানে, মনে করেন কিছু প্যারা হইলো, যে অল্প কিছু লেখা, তারপর একটা প্যারা হইলো, একটা প্যারা দিলাম, এন্টার দিলাম। ওকে, এরপর ধরেন আরো কিছু ব্লক কোড হইলো, আমরা এখানে কিছু ব্লক কোড দিলাম, ধরেন এতটুকু লেখা ব্লক কোডের মধ্যে থাকবে, একটা স্টাইল থাকলো, তারপর নর্মালি প্যারা থাকলো, হ্যাঁ এতটুকু, আপডেট দিয়ে দিলাম। আপডেট দিয়ে আমরা হোম পেজের মধ্যে একটা রিলোড দিই, অর্থাৎ হোম পেজে যাই, আচ্ছা আমাদের হোম পেজ, হোমের ডিজাইন,
এটা ডিপেন্ড করছে যে আপনি যে থিমটা ইউজ করছেন ওই থিমের মধ্যে কি ডিজাইন, ওখানে যে ডিজাইনটা আছে এখানে তাই দেখাবে। তো আপনি চাইলে পেজের জন্য একটা ফিচার ইমেজ অ্যাড করতে পারেন, এরকম আপনি চাচ্ছেন যে এই ইমেজটাই এখানে থাকবে, আপডেট দিলেন, একটা রিলোড দিলেন, যে হোম পেজটা এখানে, তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখাচ্ছে, তারপর হচ্ছে ডিটেলসটা। তো আমি চাচ্ছি যে থাকে, এগুলোর দরকার নাই বা ইমেজটা এখানে আমরা চাচ্ছি না, ঠিক আছে, ইমেজটাকে বাদ দিয়ে দিলাম, আপডেট করলাম। ওকে, হোমের জায়গায় আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন যেটা কিনা এখানে শো করবে। এখানে যে এডিট অপশনটা, এটা শুধুমাত্র আপনিই দেখবেন বা যে এডিট করবে সেই দেখবে, বাট ভিজিটর সেটা দেখবে না। ওকে, তো এতটুকু দেখলাম আমরা যে একটা পেজ কিভাবে আমরা অ্যাড করতে পারি, হোম পেজ কিভাবে কাস্টমাইজ করতে পারি। এরপর আমরা অ্যাবাউট পেজে গেলাম, অ্যাবাউট পেজের মধ্যে এটাকে এডিট করলাম। এখানে দেখলাম যে অ্যাবাউট পেজের মধ্যে স্যাম্পল পেজ লেখা আছে, আমরা বললাম যে স্যাম্পল পেজে হবে না, এটা এটা হবে অ্যাবাউট পেজ, অ্যাবাউট মি। এরপর এখানে কিছু এডিট করলাম, এডিট করে বললাম অ্যাবাউট মি, লিঙ্কটাকে এডিট করে দিলাম। এরপর এটাকে জাস্ট আপডেট করে দিলাম, আপডেট করলাম, ভিউ করি, ওকে, অ্যাবাউট পেজ হয়ে গেছে। এরপর নিউজ তো অলরেডি আছে আমাদের, ওকে, নিউজ অলরেডি আমাদের আছে। আর কন্ট্যাক্ট আস, যেটা কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট মি, এটা কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট মি পেজটা তৈরি করেছিলাম ওই পেজটা কিন্তু এটা না, বা আমরা তৈরি করেছি কিনা সেটা একটু দেখি। যে এখানে কন্ট্যাক্ট মি নামে কোনো পেজ নেই, অ্যাবাউট নামে দুইটা পেজ আছে। তো আমরা অ্যাড নিউ করলাম, অ্যাড নিউ করে নাম দিলাম কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি দিলাম এবং এটাকে পাবলিশ করলাম। এর ভিতরে আপাতত কিছুই নেই, জাস্ট লিখলাম মনে করেন না কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট জাস্ট একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এরপর একটা ইমেল দিয়ে দিলাম, কন্ট্যাক্ট ইমেল, জাস্ট একটা ইমেল দিয়ে দিলাম, আপডেট দিলাম, একটা রিলোড দিই। এখানে আমরা কিন্তু ম্যানুটাকে এখন অ্যাড করি নেই, তো এটা অ্যাড করার জন্য কি করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে ম্যানুতে যাইতে হবে, কন্ট্যাক্ট যেটা অপশনটা আছে ওইটাকে আমরা বাদ দিয়ে দিলাম এবং কন্ট্যাক্ট মি নামে যে পেজটা অ্যাড করেছি ওই পেজটা এখানে অ্যাড করে দিলাম, নিউজের উপরে কন্ট্যাক্ট মিটাকে দিয়ে দিলাম। এরপর সেভ ম্যানু, সেভ ম্যানুর পরে জাস্ট আমরা হোম পেজের মধ্যে একটা রিলোড দিলাম, এখানে কন্ট্যাক্ট মি নামে একটা অপশন চলে আসছে, কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে দেখলাম যে কন্ট্যাক্ট মি, এরপর ইমেল, মোবাইল নাম্বার এবং ইমেলটা। তো আমরা চাইলে যে এই ইমেলটা বা এই নাম্বারটাকে একটু ইটালিক করে দিতে পারি বা এই গ্যাপটাকে একটু কমাই দিতে পারি, সেক্ষেত্রে কি করতে হবে, টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পরে দেখলাম যে এখানে একটা ইন্টার পড়ে গেছে, তো এটাকে বাদ দিয়ে দিলাম, এভাবে চলে আসলো, এটাকে একটু ইটালিক করে দিলাম। আর কন্ট্যাক্ট যে লেখাটা এটাকে একটু বোল্ড করে দিলাম, ইমেলটাকে একটু বোল্ড করে দিলাম, আপডেট দিলাম এবং এই পেজটাকে ভিউ করলাম, ভিউতে ক্লিক করলাম, ভিউ করলাম, ভিউতে চলে আসলো, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইমেল এবং এবং মোবাইল নাম্বারটা। তো এখন আমি চাচ্ছি যে আমাদের যে অফিসটা আছে বা আমাদের যে হসপিটালটা আছে ওইটা, ওইটার ম্যাপটা আমরা দেখাবো। সেক্ষেত্রে গুগলে যাব, গুগলে যাওয়ার পরে আমরা ম্যাপে যাব, গুগল ম্যাপ, গুগল ম্যাপ থেকে আপনি যদি কোনো একটা লোকেশন শেয়ার করতে চান, যেমন আপনি চাচ্ছেন ঢাকা, ঢাকা যে লোকেশনটা আছে ওই লোকেশনটা আপনি শেয়ার করবেন, বা আপনি আপনার হসপিটালের বা আপনি আপনার যে প্রতিষ্ঠানটা আছে ওইটার লিঙ্কটা আপনি শেয়ার করবেন, সেক্ষেত্রে জাস্ট শেয়ার অপশনের মধ্যে ক্লিক করবেন, শেয়ার, শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা লিঙ্ক আপনাকে দিচ্ছে, আপনি লিঙ্ক অথবা ইমবেডের মধ্যে ক্লিক করবেন। ইমবেডের মধ্যে ক্লিক করলে একটা ম্যাপ এখানে দেখাবে, ম্যাপটা কিরকম হবে, আপনি চাচ্ছেন এটা স্মল সাইজ বা মিডিয়াম সাইজ বা এরকম একটা সাইজ আপনি সিলেক্ট করে দিলেন, আপনি এখান থেকে স্মলটাকে সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে এটাকে কপি করলেন, লিঙ্কটাকে কপি করলেন, কপি করে জাস্ট আপনি যে পেজটাকে এডিট করছেন কন্ট্যাক্ট পেজ
ওই কন্ট্যাক্ট পেজের মধ্যে টেক্সট ভার্সনে যাবেন, টেক্সট এডিটরে, তারপর এন্টার দিয়ে ওইখানে জাস্ট যেই কোডটা আপনাকে প্রোভাইড করা হয়েছে ওইটা দিয়ে দেবেন। এটা হচ্ছে আই ফ্রেম, এইচটিএমএল এর একটা ট্যাগ, আই ফ্রেম দিয়ে শুরু, আই ফ্রেম দিয়ে শেষ, যেটা আমরা এইচটিএমএল এর শুরু শেষটা জানি। এসআরসি দিয়ে জাস্ট ওই লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিচ্ছে যে কোন এটা কোন লোকেশনটা শো করবে। তারপরে উইথ অ্যাট্রিবিউট দিয়ে বোঝাচ্ছে যে এটা কত উইথ হবে, এবং হাইট দিয়ে বোঝাচ্ছে কতটুকু হাইট হবে। আপনি যদি হাইট কম বেশি করতে চান সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে বর্ডারটা হচ্ছে জিরো, মানে বর্ডার হবে না, স্টাইল বর্ডার জিরো। স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা এর আগে দেখেছি, আর বর্ডার জিরো অর্থাৎ কোনো বর্ডার হবে না। অ্যালাউ ফুল স্ক্রিন, এটা জাস্ট একটা অপশন যে ফুল স্ক্রিন অ্যালাউ করবে। ওকে, জাস্ট আমরা ভিজুয়ালে আসলাম এবং আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে যখন আমরা পেজটাকে ভিউ করলাম, ভিউ করার পরে দেখলাম যে আমাদের কন্ট্যাক্ট পেজটা চলে আসছে। ওকে, তাহলে এখন আমাদের হোম পেজ আছে, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট মি এবং নিউজ পেজ। তো এখন আমাদের সুন্দর একটা ওয়েবসাইট হয়ে গেল। এরপরে আমরা দেখবো যে প্লাগ ইন ইউজ করে কিভাবে এই ওয়েবসাইটটাকে আরো সুন্দর করা যাবে, আরো ফিচার অ্যাড করা যায়। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।